মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন একই অজুতে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন এবং মোজার উপরে মাসেহ করেন। তাহা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, আমি আপনাকে আজ এমন একটি কাজ করিতে দেখিয়াছি যাহা ইতিপূর্বে কখনো দেখি নাই। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি ইচ্ছা করিয়াই এই রূপ করিয়াছি। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 172।